পুঞ্চে পাক হামলার ঘটনায় অবশেষে বিরোধীদের চাপে পড়ে সংসদে বিবৃতি বদল করলেন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি। সরাসরি বললেন, পুঞ্চের ঘটনায় পাক সেনার হাত ছিল। মঙ্গলবার সংসদে দেওয়া বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি বলেন, পুঞ্চের হামলাকারীদের মধ্যে কয়েকজন পাক সেনার পোশাক পরে এসেছিল। অ্যান্টনির এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপি। লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজের অভিযোগ, প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যে ক্লিন চিট পেয়েছে পাকিস্তান। এমনকি এই বক্তব্যের জন্য অ্যান্টনির ইস্তফাও দাবি করে বিজেপি। শুরু হয় চাপান উতোর। বুধবারের মতোই বৃহস্পতিবারও এই ইস্যুতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। এই পরিস্থিতিতে হামলার ঘটনা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে এদিন রিপোর্ট দেন সেনাপ্রধান বিক্রম সিংহ। সেই রিপোর্ট পাওয়ার পরই ফের সংসদে বিবৃতি দেন প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে প্রতিরক্ষা মন্ত্রীর এই বিবৃতির পর লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ বলেন, ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সেদিকেও খেয়াল রাখা উচিত কেন্দ্রের। পয়লা অক্টোবর থেকে সাময়িকভাবে মহাকরণ সরছে অন্যত্র, তবে সেটা কয়েক মাসের জন্য। তিন চার মাসের মধ্যেই মহাকরণ ফিরবে মহাকরণেই, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরিকাণ্ডের পরপরই পূর্ত দপ্তর রিপোর্ট দেয় মহাকরণ কার্যত জতুগৃহে পরিণত হয়েছে। আশপাশে বিপদ নিয়েই কাজ করছেন হাজার হাজার সরকারি কর্মী। সে কথা স্বীকার করেই বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রী জানান, পয়লা অক্টোবর থেকে মহাকরণ সাময়িকভাবে সরানো হবে হুগলি রিভার ব্রিজ কমিশন বা HRBC-র 14 তলা বিল্ডিংয়ে। মহাকরণের সম্পূর্ণ সংস্কারের কাজ করতেই এই সিদ্ধান্ত বলে দাবি মমতার। এদিন তিনি জানান, সংস্কারের পর তিন চার মাসের মধ্যেই আবার মহাকরণ থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। পাশাপাশি একই ছাতার তলায় সচিবালয় এবং বিধানসভাকেও নিয়ে আসার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই লক্ষ্যে এদিন হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের পাশে একটি জমিও দেখে আসেন তিনি। April 2012, দেশের মধ্যে প্রথম কলকাতায় 4G পরিষেবা চালু করে এয়ারটেল। কিন্তু শহরের সব জায়গায় এই পরিষেবা পাওয়া যেত না, তাই পরিষেবা বাড়ানোর অনুমতি চেয়ে কলকাতা পুরসভার কাছে আবেদন করে তারা। বুধবার এ বিষয়ে পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষের সঙ্গে বৈঠক করেন এয়ারটেলের কর্তারা। পুরসভার তরফে জানানো হয়েছে, কিভাবে 4G পরিষেবা সম্প্রসারণ করা যাবে সে বিষয়ে একটি খসড়া নীতি তৈরি করা হয়েছে। এদিন এয়ারটেল কর্তৃপক্ষের হাতে তা তুলে দেওয়া হয়। এয়ারটেল কর্তৃপক্ষ তাতে রাজি হলে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এয়ারটেলের তরফে জানানো হয়েছে, পুরসভা সবুজ সংকেত পেলে যত দ্রুত সম্ভব 4G পরিষেবা সম্প্রসারণের কাজ শুরু করে দিতে চায় তারা। বন্ধ ধর্মঘটের বিরোধী রাজ্য সরকার, এবার সেই পথেই হাঁটল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। SSKMA বুধবার বৈঠকে বসে নবনির্বাচিত রাজ্য মেডিকেল কাউন্সিল। বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সংগঠিতভাবে বন্ধ কর্মবিরতি বা অনুসরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলের জমা পড়া চিকিৎসা সংক্রান্ত অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তি করা হবে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর কর্তব্যরত অবস্থায় হামলা হলে কড়া প্রশাসনিক পদক্ষেপ দাবি করবে কাউন্সিল। যদিও রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রতিশ্রুতির কার্যকারিতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।